বোয়ালখালী চিনেন? চিনেন? এখানে বোয়ালখালী মিরভার আর কোনো মানুষ আছেন? বোয়ালখালী মিরভার আর কোনো মানুষ আছেন? চরণদ্বীপ, চরণদ্বীপ থাকলেও চিনিবার কথা। মিরভারা নাসের সদরের চিনেন? এটা ধনী মানুষ, বিশাল পয়সাওয়ালা। আমিন কইতেন না? চরণদ্বীপ আপনার বোয়ালখালী পৌরসভা মিরভারা। আমার নবীর মিলাদুন নবীর বাস্তব ইতিহাস, মিলাদুন নবীর বাস্তব দোয়া কবুল। মৌলানা আন্নাসের সৌদাগর সাহেব মিরভারার মধ্যে তার আব্বা জানের নামে প্রতি বছর একটা বড় বড় মাহফিল করে মিলাদুন নবী। এই বছর করেছে 13 তারিখ, আজকে 15 তারিখ, মাঝখানে বাদ গেছে মাত্র একদিন। গত পরশু দিন রাতের কথা বলতেছি, সুবহানাল্লাহ বলবেন। নাসের সৌদাগর যখন বোয়ালখালী মিরভারা যাইয়া জিজ্ঞেস করবে, গত বছরের আগের বছর মিলাদুন নবীর মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছিল, বলে হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন। আমি মাহফিল করলাম, মাহফিল করার পরে উনি আমার হাত ধরে খেদে দিলেন, কান দিয়ে বলে হুজুর আজকে আমরা সংসারের জীবনে 18 বছর, আমার ঘরের মধ্যে 3 জন মেয়ে আছে, একটা সন্তান নাই। আমার বাইদের ঘরের মধ্যে সন্তান আছে, আল্লাহ আমার কোনো কিছুর অভাব দেয় নাই। টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, নারী বলেন, আল্লাহ আমার কোনো কিছু অভাব দেয় নাই। হুজুর এই যে মিলাদুন নবী করি প্রতি বছর মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা, আমি নিজের গাইড থেকে একা একা খরচ করি, কারো চান্দা নেই না। হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দেয় আমি বেশি খুশি হব। আল্লাহ দরবারে চাইতাম, আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি ডাক দিয়া বললাম, নাসের ভাই চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেন, আজকে তোমার নবীর আমার নবীর মিলাদুন নবী আল্লাহ যদি কবুল করে আমি 100% গ্যারান্টি দিলাম আপনার ছেলে সন্তান হবেই হবে, 18 বছর হয় নাই, দোয়া করতে জানেন নাই। আজকে আমার নবীর মিলাদুন নবীর দোহাই দিলাম, হাউসে পাকের দোহাই দিলাম, আউলাদ রাসূলের দোহাই দিলাম, যেই তাহাশা বুজুর কবলার দোহাই দিলাম, যেই তাহাশা মদাজিলুল আলীর দোহাইয়ে সুফি মিজান সাহেবের নাতির মুখের জবান খুলে গেছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে বলে আমি দোহাই দিলাম, অবশ্যই অবশ্যই সন্তান হবে, তবে হে আমার একটা শর্ত, আপনি মানত করেন আগামী বছর মাহফিল মিলাদুন নবীর জন্য আল্লাহ যদি আপনার একটা সন্তান দেয়, এই বছর একটা মহিষ জবাই করেছে, আগামী বছর 2 লক্ষ টাকা খরচ করে 2টা মহিষ জবাই করবেন। উনি তাস করে বলে ফেললেন, হুজুর আল্লাহ যদি আমার একটা সন্তান দেয় আমি আল্লাহ রব্বুল আলমিনের নবী আমার দয়াল নবীর মিলাদুন নবীতে আপনি বলেছেন 2 লক্ষ, আমি 5 লক্ষ টাকা খরচ করব। সুরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলে দিলাম আমি বললাম গ্যারান্টি দিলাম 100% 1000% গ্যারান্টি। আমার নাপাক জবানে বলে দিলাম আপনার একটা আপনার সন্তান হবে। এই বছর মাঝখানে 1 বছর গেল, গত বছর মাহফিলের মধ্যে যখন গেলাম মাঝে আমি একটা বছর যাওয়ার সাথে সাথে দ্বিতীয় মাহফিলে যাওয়ার পর আমার টেলিফোন করে বল, হুজুর আগামী 13 তারিখ আপনার মাহফিল লিখে নেন। আমি বললাম আমার মাহফিল আছে নিতে পারবো না, বলো হুজুর যত টাকা লাগে আমি দিব। দ্বিতীয় মাহফিল যে জায়গায় নিয়েছেন ওনাদেরকে বলেন মাহফিল ফিসে নিতে, প্রয়োজন হলে তাদের মাহফিলের টাকা জরিমানা দিব, আমি পুরো খরচ দিয়ে দিব, কিন্তু 13 তারিখ আপনার নিতেই হবে। আমি বললাম নাসের ভাই আপনি এত ভাবে নেগেটিভ কেন, এইভাবে কেন? বলো হুজুর আল্লাহ কবুল করেছে, গত বছর দোয়া করেছেন একটা সন্তানের জন্য, আপনি বলেছেন 2 লাখ, আমি বলেছি 5 লাখ, এই বছর আল্লাহর রহমতে আমার ঘরে 2টা জম সন্তান হয়েছে। আল্লাহ কয় তুই আমারে বেশ দিছ, আমি তোর বেশ দিতাম না, আমি কইছি 2 লাখ খেতে কো 5 লাখ, আল্লাহ কয় তুই চাইছ একটা দিলাম 2টা। এই সাঙ্গাও আবাসিকের মধ্যে বাসা তার, এই সাঙ্গাও সাঙ্গা ওইদিকে না, সাঙ্গা ওইদিকে সাঙ্গা, সাঙ্গা আবাসিকে তার বাসা, প্রবাসী, তার নাম নাসের সৌদাগর, বোয়ালখালী মিরভা। সব আল্লাহ কইতেন না? একটা আনোয়ারার মানুষ আছেন,
Anwara Anwara ne kotha kan Anwara nai Anwara Halagazir Fara sinen Mosonele Mazare Dokkhin Phase Kalagazir Fara Kalagazir Fara goto saptahe mahfil korche goto bochor mahfile gechila ebar amar pagol joray dorche komo joray dorche pao ki nibe ki se kobojor Allah amar soyta sontan dise ekta maiya nai amar baiyer goro onek boner goro onek karo kache maiya nai eta dua koren ekta maiya nai subhanallah আমি বললাম ঠিক আছে তোমার লাগে মাইলে দোয়া করবো দোয়া করেন আগামী বছর মিলাদুন নবী আপনি কি দিবেন হুজুর আল্লাহ যদি আমার একটা মাইয়া দেয় আগামী বছর মিলাদুন নবীকে আমি একটা গরু দিব সুবহানাল্লাহ কইতেন না আরো জন্য কো এই বছর আমার ফোন দিছে এই বছর এই যে এই বছর এই গত এই তেরো আষ্ট তারিখ না ন তারিখ ডায়ের মধ্যে লেখা আছে দেখাইতে পারবো আমি নাম্বারও আছে জিজ্ঞেস করে দেখতে পারবেন মোবাইল নাম্বার কারণ যদি বিশ্বাস লাগে আমার তাকে মোবাইল নাম্বার নিয়ে জিজ্ঞেস করে দেখবেন এই বছর থেকে আমার একটা হুজুর অমুক তারিখে আমি একটা দাওয়াত দেন আমি আমার দাওয়াত খালি নেই কুজুর এই বছরে যেখানে খালি আছে সেখানে দেন সুবহানাল্লাহ আমার তারা যে ডেট সে যে তার আড়াই মাস পরে যে আমি একটা ডেট পেয়েছি আড়াই মাস আমি অমুক তারিখের মধ্যে মিলাদুন নবীর এই সামনের মধ্যে আমি দাওয়াত খালি আছে ওই তারিখ নিতে পারবো আপনি বলছেন না আমার ঘরে ভাই হলে গরু দিতে আমি গরু দিছে আপনার দাওয়াত করছি আমার ঘরে মাই আইসি কতদিন কজুর আড়াই মাস মেয়ের নাম কি রাখছেন কজুর নাম রাখি নাই কেন কজুর আপনার মাধ্যমে যখন আপনার কথায় মিলাদুন নবীর উসিলা আল্লাহ যখন আমার কন্যা দিয়েছে আমার মেয়েটার নাম আপনিই রাখবেন আড়াই মাস পর্যন্ত নাম রাখি নাই আপনি নামটা রেখে দেন আমি তার নাম রেখে দিয়েছি শফিউল ওয়ারা শিফা মিলাদুন নবীতে দিলে আল্লাহ দে সুবহানাল্লাহ কইছেন না এই কথা কন না জুনুসের তিনি দেখেন তো জুনুসের টাইমের মধ্যে গেলি কি যে খাওয়া কথা বল না কেন আমরা জুনুসে যাই আর কতগুলি গাঁটি ভরে এলাই খালি লইতে ওইটাকে লইতে ওইটা মানুষের দেখে খানার অভাব নাই তো ঠিক নেই এই জন্য তো ওয়াহাবি করে এনে যাই দেখেন রাতের ভাত কিনে খেতে হবে মিয়া মানুষের জীবন চতুর্থ কথা কথা কর না কেন কিনলে খাও না কিনলে অভাব যায় না যখন দেখছেন জামিয়ার আশেপাশে যতগুলি বিল্ডিং আছে সব বিল্ডিং এ খানা মাইক দিয়ে ডাকি খাই ভাই খাইয়া যান খাইয়া যান খাইয়া যান দরবারা খাইতেন না কবা দুগে খান না দরবারা খাইতেন না তো বাবা দুগে খাইয়া যান কথা কন না কেন আর এগারো না যাই দেখেন খুঁজবে সারাদিন খুঁজবেন দুগা খাওয়ান ফাইতেন না নাউজুবিল্লাহ কইতেন না কেন জানেন মিলাদুন নবীর গোষ্ঠ বড় গু আচ্ছা খাওয়া কি কয় মিলাদুন নবীর জবাই করছে তো তারা যে মাহফিল করে তারা গরু জবাই করে না ইসলামী জলসার লেগে মাহফিল গরু জবাই করে না শানে রেসালাতের মাহফিলে গরু জবাই করে না তারা যে দশটার মধ্যে মাহফিল করে বোখারে গত মাহফিল করে গরু জবাই করে না এটা কেমনে হালাল ও মিলে তো বিটে বেদা ওটা হালাল স্টাক ফিরে নাওয়াজ বিল্লাহ আল্লাহ কবুল করো যাই হোক